Assalamu alaikum, dear viewers, welcome to Law and Justice and good to see you to another new video. আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতেই পেরেছেন আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা কোর্ট ম্যারেজ সম্পর্কে বিস্তারিত জানব, কোর্ট ম্যারেজে এ টু জেড সম্পর্কে বিস্তারিত জানব। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন ভিডিওটি, এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং বেল আইকন ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে আসি। আপনাদের মনে জাগা নানান ধরনের প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে রয়েছে কোর্ট ম্যারেজ কি, কোথায় করব, কোর্ট ম্যারেজের নিয়ম, কিভাবে কোর্ট ম্যারেজ করতে হয়, ন্যূনতম বয়স কত লাগবে, কত টাকা খরচ হবে, কি কি কাগজপত্র লাগবে, কোর্ট ম্যারেজ এর নমুনা কপি, ফর্ম, হলফনামা ইত্যাদি, হিন্দু কোর্ট ম্যারেজ কিভাবে করতে হয়, সুবিধা এবং অসুবিধা, এই ধরনের গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব আমরা। এই ভিডিওটি দেখলে আশা করি কোর্ট ম্যারেজ নিয়ে আপনাদের আর কোনো প্রকার প্রশ্ন থাকবে না, তাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখুন এবং বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ কাজ করার আগে কিছুটা সচেতন হয়ে নিন। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কোর্ট ম্যারেজ সম্পর্কে অনেকেই অজ্ঞ, কোর্ট ম্যারেজ সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে পরবর্তী সময়ে অনেক আইনি ঝামেলার মধ্যেও পড়তে হয়। অনেক সময় প্রেমিক প্রেমিকা আদালত পাড়ায় আইনজীবীর চেম্বারে গিয়ে বলে তারা কোর্ট ম্যারেজ করতে চান। অনেক আইনজীবীও কোর্ট ম্যারেজ বিষয়টি ব্যাখ্যা না দিয়ে বিয়ের একটি হলফনামা সম্পন্ন করে দেয়। কিন্তু কোর্ট ম্যারেজ বলতে আসলে কি বোঝায় না বুঝি আমরা কেন কোর্ট ম্যারেজ করব, তাই কোর্ট ম্যারেজ করার পূর্বে আমরা বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করব। আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো বিধান নেই, এটি একটি লোকমুখে প্রচলিত শব্দ। প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত হলফনামার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের ঘোষণা দেওয়াকে বোঝানো হয়ে থাকে। এই হলফনামাটি 200 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিকের কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সামনে সম্পন্ন করা হয়ে থাকে। এটি বিয়ের ঘোষণাপত্র মাত্র, অর্থাৎ এই হলফনামার মাধ্যমে বরকনে নিজেদের মধ্যে আইন অনুযায়ী বিয়ে করেছে এই মর্মে ঘোষণা দেয়। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক আইন অনুযায়ী প্রথমে বিয়ে সম্পন্ন করতে হবে, তারপর তারা ইচ্ছে করলে এ হলফনামা করে রাখতে পারে। পারিবারিক আইন অনুযায়ী বিয়ে না করে শুধু এ হলফনামা সম্পন্ন করা উচিত নয়, অনেক সময় বিয়ের হলফনামায় বিয়ের জন্য আইন অনুযায়ী প্রযোজ্য শর্তগুলো না মেনেই হলফনামা করা হয়, বিশেষত সাক্ষীদের উপস্থিতি ছাড়াই। এতে বিয়ের হলফনামাটি পরিপূর্ণ হবে না। কোর্ট ম্যারেজ জানার আগে আমরা জানব হলফনামা বা অঙ্গীকারপত্র সম্পর্কে। অঙ্গীকারপত্র বলতে এমন দলিলকে বোঝায় যাতে কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো নির্দিষ্ট অঙ্গীকার প্রদান করে থাকে। আর এই হলফনামার অর্থ হচ্ছে এফিডেভিট। যারা হলফনামা বোঝেন না তারা আশা করি এফিডেভিটের সাথে পরিচিত থাকবেন। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটি স্যাম্পল হলফনামা বা এফিডেভিট দেখানোর চেষ্টা করেছি। এ থেকে আপনারা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে 100 টাকা মূল্যের 2টি নন জুডিশিয়াল স্ট্যাম্প রয়েছে এবং যেই সাইন এবং সিলগুলো দেখতে পারতেছেন এই সমস্ত কিছু আপনাকে নোটারি পাবলিক থেকে করে দেবে, আপনার চিন্তিত হওয়ার কিছুই নেই। তারপর আসা যাক কোর্ট ম্যারেজ কি। কোনো প্রাপ্তবয়স্ক যুবক যুবতী স্বামী স্ত্রী হিসেবে একত্রে বসবাস করার জন্য আইনজীবীর মাধ্যমে শনাক্ত করা এবং নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্যায়ন করা হলফনামায় বা এফিডেভিটে অঙ্গীকারবদ্ধ হওয়াকে কোর্ট ম্যারেজ বলে। এই নিয়ম সকল ধর্মের জন্য একই। কোর্ট ম্যারেজের নিয়ম কিভাবে করতে হয়। কোর্ট ম্যারেজ 200 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিকের কার্যালয়ে কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বা কোর্টে গিয়ে হলফনামা করতে হয়। তারপর আসা যাক কোথায় গিয়ে করবেন। অনেকে এই বিষয় না জানায় বুঝে উঠতে পারেন না কোথায় গিয়ে কোর্ট ম্যারেজ করবেন। যেহেতু একজন আইনজীবী নোটারি পাবলিকের কার্যালয়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কার্যালয় এর ব্যাপার আছে, সুতরাং আপনি কোর্টে গেলে সব একই জায়গায় পেয়ে যাবেন। তাই কোর্ট ম্যারেজ করতে চাইলে দুশ্চিন্তা না করে সরাসরি কোর্টে চলে যান। তারপর চলে আসি কোর্ট ম্যারেজের কস্ট সম্পর্কে। এ থেকে কোর্ট ম্যারেজ সম্পর্কে আনুমানিক কস্টের একটি ধারণা পেয়ে যাবেন। সবার আগে মুসলিম রেজিস্ট্রেশন সহ কোর্ট ম্যারেজের খরচের কথা আগে বলবো, এবং হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের
বিবাহ খরচ পরে আলোচনা করা হবে। 2009 এর 21 বিধি অনুযায়ী কাবিননামা 4 লক্ষ টাকা পর্যন্ত প্রতি হাজারে 12.50 টাকা অর্থাৎ লাখে 1250 টাকা এবং পরবর্তী প্রতি লাখ বা তার অংশ বিশেষের জন্য 100 টাকা প্রদান করতে হবে। তাহলে এবার আপনি ভাবুন আপনি কত টাকা কাবিন করবেন আর আপনার খরচ কত হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি উদাহরণ দিয়ে দিয়েছি এখানে। মনে করেন আপনি কাবিন করলেন 6 লক্ষ টাকা, তাহলে আপনার কাবিন খরচ হবে প্রথম 4 লক্ষ টাকায় 1250 × 4 5000 টাকা এবং পরবর্তী 2 লাখে 100 × 2 200 টাকা। মোট কাবিন খরচ 5000 + 200 5200 টাকা। তাহলে আপনার কাজী অফিসের কাজ শেষ 5200 টাকায়। হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এই হিসাব প্রযোজ্য নয়। এবার আসুন কোর্ট ম্যারেজ ফি 3000 টাকা, উকিল, নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ফি স্টাম্প সহ, তবে অনেক সময় এটা কিছু কম বেশি হয়ে থাকে। তাহলে আপনার 6 লক্ষ টাকা কাবিননামা এবং কোর্ট ম্যারেজ করতে মোট খরচ হবে 5200 + 3000 টোটাল 8200 টাকা। রেজিস্ট্রেশন এবং কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে? আপনার কোর্ট ম্যারেজ করার ক্ষেত্রে যেসব ডকুমেন্টের প্রয়োজন হবে, 1, 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী, হিন্দুদের ক্ষেত্রে 4 জন, 2, 2 কপি ছবি ছেলে মেয়ে উভয়ের, 3, NID, SSC, HSC সনদ, জন্ম সনদ অথবা পাসপোর্টের কপি ছেলে মেয়ে উভয়েরই। এর কারণ হচ্ছে আপনার নাগরিকত্ব আইডেন্টিফাই করা। তারপর কোর্ট ম্যারেজ করতে বয়স কত লাগে? বয়স অবশ্যই 18 মেয়ে ও 21 ছেলে হতে হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে বয়সের শিথিলতা রয়েছে। সেটা খুবই কমপ্লিকেটেড বিষয়, কিন্তু জেনারেলি আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে, মেয়ের বয়স 18 এবং ছেলের বয়স 21 হতে হবে। এখানে মেয়ের বয়সটাই মূল ফ্যাক্টর। অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করলে মেয়ের বাবা ও পরিবার পরবর্তীতে ছেলের নামে অপহরণ, ধর্ষণ সহ বিভিন্ন প্রকার নারী নির্যাতনের মামলা দিয়ে ছেলে এবং ছেলের পরিবারকে হয়রানি করে। সুতরাং বিয়ের আগে অবশ্যই অবশ্যই নিশ্চিত হতে হবে মেয়ে প্রাপ্তবয়স্ক। এবং আপনি যদি 16 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবেন না এবং 16 বছরের নিচে কোনো মেয়ের সম্মতি দেওয়ার কোনো আইনীয় অধিকার নেই। এবং 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করানোর আইনীয় দন্তনীয় অপরাধ। তাই কোনো আপিকে হয়ে আইনের ঊর্ধ্বে কোনো কাজ করবেন না, যাতে পরবর্তীতে আপনাকে আইনীয় জটিলতায় পড়তে হয়। আর এক্ষেত্রে সকল ধর্মাবলম্বীদের জন্য একই নিয়ম। তারপর হিন্দু কোর্ট ম্যারেজ কীভাবে করতে হয়? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই করতে পারবে, এরপর অবশ্যই নিজ নিজ ধর্ম মোতাবেক আইন প্রথা মেনেই বিয়ে সম্পূর্ণ করতে হবে। উল্লেখ্য যে এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিয়েতে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। হিন্দুদের জন্য নিয়ম, 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিকের কার্যালয়ে কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে গিয়ে হলফনামা করতে হয়। সকল ধর্মাবলম্বীদের জন্য একই নিয়ম। হিন্দু বিবাহ নিয়মানুসারে মালা বদল এবং মন্দিরের পুরোহিত ধারা মন্ত্র পাঠ সহ হিন্দু আইন মেনে মন্দিরের যাবতীয় কাজ সম্পূর্ণ করে বিবাহ করা হয়। এরপর রেজিস্ট্রেশন এবং কোর্ট ম্যারেজের কাজ সম্পূর্ণ করা হয়। আপনারা আগেই জানতে পেরেছেন যে কোর্ট ম্যারেজ একটি পরিপূর্ণ বিবাহ নয়। আপনাকে অবশ্যই আপনার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী প্রথম বিয়ে করতে হবে, তারপরে আপনাকে আপনি চাইলে কোর্ট ম্যারেজের অ্যাফিডেভিটটি বা হলফনামাটি সম্পাদন করতে পারেন। যদি আপনি আপনার ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ে সম্পূর্ণ না করে কোর্ট ম্যারেজের হলফনামাটি সম্পাদন করেন, তাহলে কি হবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তারপর চলে আসি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, ভিন্ন ধর্মের ছেলে মেয়েদের মধ্যে কোর্ট ম্যারেজ করা যায় কি না। আমাদের দেশের আইন অনুযায়ী একজন মুসলিম ভিন্ন ধর্মের কোনো ছেলে মেয়েকে বিবাহ করতে পারে, তবে অবশ্যই ভিন্ন ধর্মের ছেলে মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এক্ষেত্রে ধর্মান্তর হওয়ার জন্য একটা এবং বিবাহের জন্য একটা হলফনামা করতে হবে। তারপর কোর্ট ম্যারেজের সুবিধা, কোনো প্রাপ্তবয়স্ক যুবক যুবতী ছেলে মেয়ে তাদের ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে একে অপরকে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। প্রাপ্তবয়স্ক যুবক যুবতী এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে, এটা তাদের আইনগত অধিকার। কিন্তু কিছু সময় দেখা যায় বিয়ের পর মেয়ের বাবা খেপে গিয়ে ছেলের বিরুদ্ধে মামলা করে।
এমন সময় কোর্ট মেজ আইনি ঝামেলা থেকে রক্ষা কবচ হিসেবে কাজ করে। ছেলে বা মেয়ের পক্ষে মিথ্যা মামলা থেকে রক্ষা, সম্পর্ক টিকিয়ে রাখা ইত্যাদি। তবে মনে রাখতে হবে, বিবাহ রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া শুধু হলফনামা কোর্ট ম্যারেজ পূর্ণাঙ্গ বিবাহ নয়। বিয়ের নিবন্ধন করা অতীব জরুরি। মুসলিম বিয়ের ক্ষেত্রে উপযুক্ত সাক্ষীদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন করতে হবে। ছেলে ও মেয়েকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন আইন অনুযায়ী প্রতিটি বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে। কার সঙ্গে কার, কত তারিখে, কোথায়, কত টাকা দেনমোহর ধার্য, কি কি শর্তে বিয়ে সম্পন্ন হলো, সাক্ষী ও উকিলের নাম প্রকৃতির একটা হিসাব সরকারি নথিতে লিখে রাখাই হলো নিবন্ধন। বর্তমান আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন করার দায়িত্ব মূলত বরের। বিয়ে সম্পূর্ণ হওয়ার 30 দিনের মধ্যে বিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক। অন্যথায় কাজী ও পাত্রের 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 3,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় ধরনের সাজার বিধান রাখা হয়েছে। যেক্ষেত্রে কাজী বিয়ে করিয়ে থাকেন, সেক্ষেত্রে কাজী তাৎক্ষণিকভাবে বিয়ে নিবন্ধন করবেন। নিকাহনামা বা কাবিননামা ছাড়া বিয়ে প্রমাণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। বিয়ে নিবন্ধন করা থাকলে তালাকের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা সহজ হয়। স্ত্রীর দেনমোহর ও ভরণ পোষণ আদায়ের জন্য কাবিননামার প্রয়োজন হয়। সন্তানের বৈধ পরিচয় নিশ্চিত করার জন্য কাবিননামার প্রয়োজন হয়। কাবিননামা ছাড়া শুধু বিয়ের হলফনামা সম্পন্ন করা হলে বৈবাহিক অধিকার আদায় দুঃসাধ্য হয়ে পড়ে। হিন্দু বিয়ের ক্ষেত্রে অবশ্যই হিন্দু আইনের প্রথা মেনেই প্রাপ্তবয়স্ক পাত্র ও পাত্রীর মধ্যে বিয়ে সম্পন্ন করতে হবে। বর্তমানে হিন্দু বিয়েতে নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক করা হয়েছে। যদি আপনারা কোর্ট ম্যাচ করে ফেলেন, তারপর সমাধান কি? দুশ্চিন্তার কোনো কারণে যদিও কোর্ট ম্যারেজ বলে কোনো বিয়েই নেই, তবু প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজের নামে কেউ শুধু বিয়ে হলফনামা করে থাকলে এবং বিয়েটি নিবন্ধন করা না থাকলে চিন্তিত হওয়ার কিছুই নেই। কাজীর সঙ্গে সরাসরি আলাপ করে বিয়ে নিবন্ধন করে নেওয়া উচিত এবং হলফনামার সঙ্গে সব তথ্য ও তারিখ মিল রেখে বিয়ের নিবন্ধন করে নিতে হবে। এই বিষয়টি শুধু মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য। হিন্দুরাও চাইলে বিয়ে নিবন্ধন করে নিতে পারেন, এটা তাদের ঐচ্ছিক বিষয়। সর্বশেষ আমার ব্যক্তিগত মতামত, আপনারা অবশ্যই কোর্ট ম্যারেজ করা থেকে বিরত থাকুন, কারণ কোর্ট ম্যারেজ একটি পরিপূর্ণ বিবাহ নয়। কোর্ট ম্যারেজ করার পরেও আপনার ধর্মীয় বিধিবিধান অনুযায়ী আপনাকে পুনরায় বিয়ে করতে হবে এবং সেই বিয়েটি নিবন্ধন করতে হবে। আপনি পালিয়ে গিয়ে প্রাথমিক অবস্থায় কোর্ট ম্যারেজ করতে পারেন আইনীয় জটিলতা থেকে বেঁচে থাকার জন্য অথবা রক্ষা পাওয়ার জন্য, কিন্তু এখানেই আপনার সমাপ্ত নয়। আপনাকে অবশ্যই ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ে সম্পূর্ণ করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। তাই আমি বলবো, এই ধরনের পদক্ষেপ না নিয়ে আপনারা পরিবারের সাথে বিষয়টি ভালোভাবে আলোচনা করুন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। এতে পারিবারিকভাবে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে এবং সকলের জন্য মঙ্গলের হয়। মনে রাখবেন, বাবা মায়ের থেকে অধিক কল্যাণময় আর কেউ হতে পারে না। আজকে এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের সতর্কতার জন্যই তৈরি করা হয়েছে এবং এ থেকে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তীতে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ধৈর্য সহকার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।